আমরা সৎ হিসাবে বেশি বেশি কনাই বেশি যে সঙ্গে পচা মাল যে সঙ্গে যে বাজারে বাজারে আমাদের রাস্তা এটা হলো পচা জিনিস দুই দিন বেঁচতে না পারলে এই জিনিসটা আমাদের ডাস্টবিনে ফেলাই দিতে হ্যাঁ আরো 5,000 টাকা গাড়ি ভাড়া উল্টা দিয়ে আর নাহলে এটা পোক হইব পোক হইলে পরিবেশ নষ্ট হইব সরকারের অভিযান দিছে রমজানের মাস হ্যাঁ গরিবের খাদ রোজ দেখানা খাদ এটাই আমি চাই হ্যাঁ সরকারের উদ্দেশ্য ভালো এইভাবে সরকার এইভাবে যদি পত্রিকা অভিযান ভোক্তা অভিযানটা যদি পত্রিকা দোকানে খোঁচা লাগো দিত আমার মনে হয় ভোক্তাদের জন্য হ্যাঁ অনেক কম টাকায় পাইত ওরা হলো অরিজিনাল একটা টাকা আমাদের বাজার মোতাবেক ওরা ওদেরকে বলবে তুই মেমো দে যেমন আমি একটা মেমো দিছি এখন এরকম মেমো দে মেমো দিয়ে তোর গাড়ি ভাড়া কয় টাকা তোর ক্লিনিক বস কয় টাকা তুই লাভ করবি কয় টাকা হ্যাঁ হে করে বেশি করলে কে ইচ্ছা মতন পারি সরকার এই পদক্ষেপ নিছে এবং এই পদক্ষেপটা বলবৎ রাখলে হ্যাঁ ভোক্তাদের জন্য অনেক সুবিধা হবে এবং সবাই এই প্রোডাক্টটা খাইতে পারবে যেরকম আগে ছিল 40,000 সে মালটা এখন 30-32,000 আগে যেটা 25,000 ছিল এটা এখন 18-20,000 আগে যেটা আপনি 16-17,000 ছিল এটা এখন 12-13,000 আগে যে 8-9,000 ছিল এটা এখন 5-5.5 হাজার এটা আমাদের মোকামি যখন মাল একটু আমদানি বেশি হয়ে যায় মার্কেটে বেশি হলে দাম একটু কমে যখন কাঁচামাল তো যখন এটা আবার একটু মাল বেশি হয়ে যায় বা কমে তখন একটু দাম বাইরে যায় এই আর অন্য কিছু আশা করো যে আমাদের আরও রমজান থাকবে রমজানের পরে আর 5-7 দিন 10 দিন থাকবে ওই যে কেজি করছে কেজি করাতে জন্মের পরে এই সিজনে এই দর তরমুজ জন্মের পরে তরমুজ জন্মের পরে পায় এই সিজনে তরমুজ গরু খায় এই সিজনে তরমুজ মানুষে খায় এই সিজনে কৃষকের টাকা পাইতেছে আলহামদুলিল্লাহ আমার মতো ব্যাপারীরা বেশি দা কী দেখে না কৃষকের তো একটা পর্তা আছে হ্যাঁ ওরা তো পর্তার চেয়ে অনেক বেশি ব্যয় লাগে হ্যাঁ কিনে দেখে কম্পিটিশন মার্কেট আমি বলছি 20 টাকা ভাই বলছে 50 টাকা হ্যাঁ সে আরেকজনে বলছে 60 টাকা এইভাবে দাম বাড়ছে হ্যাঁ কী দেখে প্রত্যেক আসছে।